সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। হামাসের শর্তে বেড়াজালে জঙ্গি ইসরায়েল, বাড়িতে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের আহ্বান, ভারতীয় গ্রেপ্তার। ফিলিস্তিনিদের বীরত্বের সম্মানে গাজা নামে ইরানের নতুন ড্রোন উন্মোচন। যুদ্ধবিরতি হলেও আমাদের হাত বন্দুকের নলেই, জানালো হামাস। ইসরায়েল বর্ণবাদী দেশ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা। ফিলিস্তিনে বিজয় মিছিল, ভাষণে ঈদের খুতবা। 11 দিনে গাজায় প্রাণহানি 243, ব্যাপক ক্ষয়ক্ষতি। ভারতের মহারাষ্ট্রে বন্দুক যুদ্ধে 13 মাওবাদী নিহত। এবং নিউ ইয়র্কে ফিলিস্তিন ইসরায়েল সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। হামাসের শর্তে বেড়াজালে জঙ্গি ইসরায়েল। টানা 11 দিন যুদ্ধের পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার 21 মে স্থানীয় সময় রাত 2টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়, আর এর পরপরই ইসরায়েলকে নতুন শর্তের বেড়াজালে ফেলেছে হামাস। গাজার ক্ষমতাসীন এই দলটি জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত তেল আবিব এটি মেনে চলবে ততক্ষণ পর্যন্ত হামাসও তা বাস্তবায়ন করবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহের আল নুনু গাজায় সাংবাদিকদের বলেছেন, গাজায় হামলা বন্ধের পাশাপাশি আলাকসা মসজিদ ও শেখ জারা এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল, এটা তেল আবিব যতক্ষণ পর্যন্ত মেনে চলবে ততক্ষণ পর্যন্ত হামাসও যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে। এই শর্ত দেওয়ার মাধ্যমে হামাস মূলত বোঝাতে চেয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের আগ পর্যন্ত যুদ্ধে তারা শক্তিশালী অবস্থানে ছিল এবং ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাকে পরিণতি ভোগ করতে হবে। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েল ক্ষমতাসীন নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। নেতানিয়াহুর মন্ত্রিসভা জানিয়েছে তারা যুদ্ধবিরতির ব্যাপারে মিশরীয় প্রস্তাব মেনে নিয়েছে। ইসরায়েলের মন্ত্রিসভার ঘোষণা অনুযায়ী শুক্রবার স্থানীয় সময় রাত 2টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কে বলেছেন, মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে প্রতিরোধ আন্দোলন তথা হামাস এই নিশ্চয়তা পেয়েছে যে গাজার উপর ইসরায়েলের হামলা বন্ধ হবে। ওসামা হামদান আরও বলেন, বাইতুল মুকাদ্দাস শহরের শেখ জারা এলাকা এবং আল আকসা মসজিদ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ব্যাপারেও আমরা নিশ্চয়তা পেয়েছি। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণাকে ফিলিস্তিনিদের বিজয় বলেও জানিয়েছেন ওসামা হামদান। তিনি বলেন, ইসরায়েলি সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিনিদের বিজয় হয়েছে। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে বিজয় উল্লাস শুরু করেছেন ফিলিস্তিনিরা। তারা এই যুদ্ধবিরতিকে ফিলিস্তিনের মানুষের বিজয় বলে উল্লেখ করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর রাতের কিছু আগে যুদ্ধবিরতি কার্যকরের পর দলে দলে রাস্তায় নেমে আসে ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করে ফাঁকা গুলিবর্ষণ এবং আতশবাজির শব্দের মাধ্যমে এ সময় উল্লাসে মেতে ওঠেন তারা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, 11 দিনের ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে 232 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শতাধিক নারী ও শিশু রয়েছেন। ইসরায়েল দাবি করেছে তাদের হামলায় হামাসের কমপক্ষে 150 যোদ্ধা নিহত হয়েছেন। হামাস অবশ্য নিজেদের যোদ্ধাদের হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। ইসরায়েলের স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, হামাসের রকেট হামলায় 12 জন ইসরায়েলি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। এছাড়া 11 দিনের এই যুদ্ধে হামাস যোদ্ধারা ইসরায়েলের দিকে প্রায় 4000 রকেট ছুড়েছে বলে জানিয়েছে তেল আবিব। বাড়িতে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের আহ্বান, ভারতীয় গ্রেফতার। বাড়িতে ও গাড়িতে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের আহ্বান জানিয়ে ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে সংহতি জানাতে সামাজিক মাধ্যমে তিনি আহ্বান জানিয়েছিলেন। দোহাভিত্তিক আল জাজিরা এমন খবর দিয়েছে। আজমগড় জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার সুধীর কুমার সিং বলেন, ইয়াসির আক্তাব নামের এক ব্যক্তিকে তারা গ্রেফতার করেছেন। শুক্রবার 21 মে জুমার নামাজের পর বাড়ি গাড়িতে পতাকা প্রদর্শনে সারিমির গ্রামের অধিবাসীদের কাছে তিনি আহ্বান জানিয়েছিলেন। ওই পুলিশ কর্মকর্তা বলেন, ইয়াসির একটি ফেসবুক পাতা চালাতেন। শুক্রবার জুমার পর ওই পেজ থেকে তিনি বার্তাটি ভাইরাল করে দিয়েছেন। তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। সুধীর কুমার আরও বলেন, এটি খুবই ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে মুসলমানদের বিভিন্ন সম্প্রদায় বসবাস করছেন, কাজেই তার আহ্বান সহিংসতা উস্কে দিতে পারে। ইয়াসির তার বাড়িতে পতাকা তুলতে পারেন, কিন্তু অন্য দেশে আহ্বান করা ঠিক না। বহু লোক এর বিরোধিতা করায় আমাদের পদক্ষেপ নিতে হয়েছে। ফিলিস্তিনিদের বীরত্বের সম্মানে গাজা নামে ইরানের নতুন ড্রোন উন্মোচন। ইরান বিশাল আকারের নতুন ড্রোন উন্মোচন করেছে। এর নাম দেওয়া হয়েছে গাজা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এটির নামকরণ করা হয়েছে। শুক্রবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC-র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন, বড় আকৃতির কৌশলগত
ড্রোন গাজা উন্মোচনের মধ্য দিয়ে দেশের ড্রোন শক্তি আরও অনেক বেড়ে গেছে। তিনি বলেন, এই ড্রোন একটানা 35 ঘন্টা আকাশে উঠতে পারবে। 35,000 ফুট উপরে দিয়ে উড়ে গিয়ে 500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত আনতে পারবে। গাজার ড্রোন একসঙ্গে 13টি বোমা বহন করতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই ড্রোনের কয়েকটি পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে বলেও জানান তিনি। গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ করার দিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করল। ইরান প্রথম থেকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। যুদ্ধবিরতি হলো আমাদের হাতে বন্দুকের নলেই, জানালো হামাস। যুদ্ধবিরতি হলো ফিলিস্তিনিদের বসতি ও আলাক্সা রক্ষায় লড়াইয়ের প্রস্তুতির কথা জানিয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার 21 মে আন্দোলনটির রাজনৈতিক শাখার নেতা ইজাত আল রাশিক বলেন, ইসরায়েলকে অবশ্যই জেরুজালেমে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে এবং গাজায় বোমা হামলায় ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ দিতে হবে। কাতারের দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধ হলে আমাদের হাত বন্দুকের নলেই রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিশ্ববাসীর জেনে রাখা উচিত যে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত, আমরা প্রতিরোধের সক্ষমতা নিয়মিতভাবে বাড়াতে থাকব। এ সময় আলাক্সা মসজিদের সুরক্ষা পূর্ব জেরুজালেমে বসতি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধের আহ্বান জানিয়েছেন এই হামাস নেতা। এটিকে রেডলাইন হিসেবে আখ্যায়িত করেন তিনি। রাশিক দাবি করেন, এই লড়াই থেকে যে ফল এসেছে তা আগেরগুলোর সঙ্গে মিলবে না, কারণ ফিলিস্তিনি জনগণ প্রতিরোধে সমর্থন দিয়েছেন। তারা জানেন তাদের ভূখণ্ড দখলদারদের কাছ থেকে মুক্ত করতে প্রতিরোধের বিকল্প নেই, এই প্রতিরোধই পারে পবিত্র ভূমিকে সুরক্ষা দিতে। গত 11 দিনের লড়াই ইসরায়েলি বিমান হামলায় 232 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া হাজার হাজার লোক গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। ইসরায়েল বর্ণবাদী দেশ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা। গাজায় ইসরায়েলি সহিংসতা নিয়ে এবার মুখ খুলল দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনিদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে একে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র বলেও আখ্যা দেন তিনি। ক্যাপটাউনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বক্তব্যে উঠে আসে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা প্রসঙ্গ। নিরীহ ফিলিস্তিনিদের উপর নৃশংস আগ্রাসনের সমালোচনা করেন তিনি। বলেন, ফিলিস্তিনি নিধন শুরু করেছে নেতানিয়াহু সরকার। ফিলিস্তিনিদের সঙ্গে অমানবিক আচরণকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ যুগের সঙ্গে তুলনা করে ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র বলে আখ্যা দেন তিনি। ফিলিস্তিনিদের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণতন্ত্রকামী রাষ্ট্রগুলোকে সহযোগিতার আহ্বান জানান। ফিলিস্তিনিদের অধিকার হরণ করে গাজায় ধ্বংসযোগ্য গণহত্যার তীব্র সমালোচনা করে দেশটির স্বাধীনতা সংগ্রামে দক্ষিণ আফ্রিকা সবসময়ই পাশে থাকবে বলে জানান রামাফোসা। ফিলিস্তিনে বিজয় মিছিল, ভাষণে ঈদের খুতবা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা 11 দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পর ফিলিস্তিনে সর্বত্র বিজয় মিছিল হয়েছে। বৃহস্পতিবার 20 মে রাত 2টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসেন। এ সময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নানা স্লোগান দেন, আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। ইরানের সংবাদ মাধ্যম পার্সুডে এক প্রতিবেদনে জানায়, ঈদের খুতবা দিয়ে হামাস নেতারা বিজয় ভাষণ শুরু করেন। এ সময় মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা জনতাকে ঈদের তাকবীর দিতে শোনা যায়। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকা হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল হাইয়া তার ভাষণের শুরুতেই তাকবীর দেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর, ওয়াল্লিল্লাহিল হামদ। এরপর সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আজ আমাদের বিজয়ের দিন, হে রব, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনি আমাদের শত্রুদের পরাজিত করে আমাদের জনগণকে বিজয় দিয়েছেন, আল কুদসকে বিজয় করেছেন, শেখ জাররাকে বিজয় করেছেন, সকল স্থানের জনগণকে বিজয় দান করেছেন। গাজায় ইসরায়েলি বিমান হামলা ও হামাসের রকেট হামলা বন্ধে শুরু থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলোর চাপ বাড়ে। সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতাদের চাপ দিতে কাজ করে যুক্তরাষ্ট্রসহ মিশর, কাতার ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। এদিকে গাজায় হামলা বন্ধের পাশাপাশি আলাক্সা মসজিদ ও শেখ জাররা এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি ইসরায়েল দিয়েছে তা যতক্ষণ পর্যন্ত মেনে চলবে ততক্ষণ পর্যন্ত হামাসও যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে বলে শর্ত দিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহের আল নুনু। 11 দিনে গাজায় প্রাণহানি 243, ব্যাপক ক্ষয়ক্ষতি। গাজায় গেল 11 দিনে ইসরায়েল আগ্রাসনে 243 ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেড় সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতে উপত্যকাটিকে প্রায় 27,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, বাদ যায়নি সংবাদ মাধ্যম সেন্টারও। উদ্বাস্তু হয়েছে 80,000-এর বেশি মানুষ। গত 10 মে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে গেল টানা 11 দিন উপত্যকাটিকে দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। এতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গাজায় ইসরায়েলি বর্বরতায় 16,000
1800 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর মধ্যে 1800 বাড়ি বসবাসের অনুপযুক্ত আর 1000 বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে, টাকার হিসেবে যা 26,880 কোটি টাকার বেশি। ইসরায়েলের হামলায় অন্তত 33টি মিডিয়া সেন্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যেগুলোর মূল্য প্রায় $92 মিলিয়ন। জাতিসংঘ হিসাবে এই কয়দিনে বাস্তুহারা হয়েছেন 80,000-এর বেশি মানুষ। শুধু তাদের আশ্রয় শিবিরেই আছেন 66,000-এর বেশি। শুধু গাজা নয়, পশ্চিম তীরে বিভিন্ন এলাকাতেও হামলা রকেট চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েল ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধে 13 মাওবাদী নিহত। ভারতের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 13 মাওবাদী নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম শুক্রবার 21 মে সকালে মহারাষ্ট্রে গড়চিরৌলির এটা পল্লী জঙ্গলে অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের C60 ইউনিটের জওয়ানরা। এ সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করে মহারাষ্ট্র পুলিশ। NDTV জানায়, মহারাষ্ট্র পুলিশের দাবি, এটা পল্লীর জঙ্গলে ভোর 5:30 ঢুকতেই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় বেশ কিছু সময়। পরে 13 মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রেশার কুকার, বোমা, 300-এর বেশি কার্তুস, ম্যাগাজিন, বেশি কিছু নথি এবং বই উদ্ধার করে পুলিশ। বর্তমানে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। গত সপ্তাহ গড়চিরৌলিতে পুলিশ এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে 2 মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। নিউ ইয়র্ক ফিলিস্তিন ইসরায়েল সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্বিচারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সংঘর্ষের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। টুইটারে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, 20 মে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ম্যানহাটন। ফ্রি প্যালেস্টাইন নামে সংগঠনের ডাকে প্রতিবাদ জানাতে থাকেন ফিলিস্তিনের সমর্থকরা। ইসরায়েলি কনসুলেট ভবনের সামনে 100 মানুষ জড়ো হন। এ সময় ফিলিস্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউনটাউনের দিকে যায় তারা। এ সময় ইসরায়েলের সমর্থকরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ। এছাড়া গত 12 মে ডাউনটাউনে একই রকমের হামলার ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষের ভিডিও টুইটারে বৃহস্পতিবার শেয়ার করেছেন দেশটির নাগরিকদের কেউ কেউ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।